প্রিয় শিশু শ্রেণীর ছোট্ট বন্ধুরা এই ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের অ্যাক্সের সম্ভাব্য প্রশ্নপত্র তার সঠিক উত্তর আশা করি এই প্রশ্নপত্রটি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে চলো চলে যাই সরাসরি আজকের মূল প্রশ্নপত্রে এখানে দেখো সঠিকভাবে সংখ্যা বসাও একদিকে বাংলা আর একদিকে ইংরেজি সংখ্যা লেখা আছে নিচে ছোটো ছোট বল করা আছে সেই বলগুলো গুণে তোমাদের উপরে বাংলা সংখ্যা তার নিচে ইংরেজি সংখ্যা বসাতে হবে প্রথমটা দেখো নটা বলের ছবি আছে তাহলে উপরে বাংলায় নয় লিখবে ইংরেজিতে নাইন লিখবে তারপরেরটা দেখো সাতটা বলের ছবি আছে তাহলে বাংলায় সাত আর ইংরেজিতে সেভেন লিখবে তারপরটা দেখো পাঁচটা বলের ছবি আছে বাংলায় পাঁচ আর ইংরেজিতে ফাইভ লিখবে তারপরটা একটা চারটে বলের ছবি বাংলায় চার ইংরেজিতে ফোর তারপর একটা ছটা বলের ছবি বাংলায় ছয় ইংলিশে সিক্স তারপর একটা তিনটে বলের ছবি বাংলায় তিন ইংরেজিতে থ্রি তারপর একটা আটটা বলের ছবি বাংলায় আট ইংরেজিতে এইট তারপরটা একটা একটা বলের ছবি বাংলায় এক ইংরেজিতে ওয়ান এবার আসছি সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যাটি পাশাপাশি লেখো একদিকে বামদিকে করা আছে দেখো বড় সংখ্যা লেখার জায়গা আর ডান দিকে করা আছে ছোট সংখ্যা লেখার জায়গা আর একদম ডান দিকে লেখা আছে সংখ্যাগুলো যেমন প্রথমটা ছয় আট সাত পাঁচ চার এর মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যা কী বলো তো হ্যাঁ এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আট তাহলে বড়োর জায়গায় লিখবে আট আর সবচেয়ে ছোট চার সবচেয়ে ছোটোর জায়গায় লিখবে চার তারপর একটা দেখো সাত দুই ছয় পাঁচ আট এর মধ্যে সবচেয়ে বড় কোনটা হ্যাঁ এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আট তাহলে বড়োর জায়গায় আট আর ছোটোর জায়গায় দুই লিখবে তারপর একটা দেখো চার পাঁচ সাত নয় আট এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা তোমরা কি বলতে পারবে হ্যাঁ অবশ্যই বলতে পারবে এর মধ্যে নয়টা সবচেয়ে বড় নয়টা লিখবে বড়োর ঘরে আর চারটা লিখবে ছোটোর ঘরে তারপরটা দেখো দুই সাত ছয় চার আট এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আট আটটা বড়োর ঘরে আর দুইটা হচ্ছে ছোট ছোট ঘরে দুইটা লিখবে তারপরে দেখো তিন পাঁচ ছয় সাত চার এর মধ্যে সবচেয়ে বড় সাত তাহলে সাতের ঘর সাত বড়র ঘরে সাত এবং সবচেয়ে ছোট তিন ছোটোর ঘরে তিন লিখবে পরেরটা দেখো পাঁচ চার সাত নয় আট এর মধ্যে সবচেয়ে বড় নয় নয়টা বড়র ঘরে লিখবে আর চারটা সবচেয়ে ছোট ছোটর ঘরে লিখবে এবার আসছি পরেরটায় এক চার ছয় পাঁচ সাত এর মধ্যে সবচেয়ে বড় কি বলো তো হ্যাঁ ঠিক বলেছো সাতটা সবচেয়ে বড় বড়র ঘরে লিখবে সাত আর ছোটোর ঘরে লিখবে এক এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে এক লেখা আছে দেখো বানান এক থেকে দশ পর্যন্ত বানান তোমাদের তাহলে এক অ এক দয় হসৌ হস্রই দুই তয় হসই দন্তন্য তিন চয় আকার রচার পয় চন্দ্রবিন্দু আকার চ পাঁচ ছ অন্তস্ত ছয় দন্ত আকার সাত আ ট আট দন্তন্য অন্তস্ত নয় দ তালব্য দশ এই বানানটা লিখতে হবে দু দেখে আসছি ছোটো থেকে বড় হিসাবে সাজাতে হবে কি সংখ্যাগুলো আছে দেখো আট সাত পাঁচ নয় চার তিন ছয় দুই এটাকে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে এটা প্রথমে দেখো দুই আর তিন সাজিয়েই দেওয়া আছে তারপরে তোমরা কি করবে চার পাঁচ ছয় সাত আট নয় এটা লিখবে তিন দাগের দেখো বড়ো থেকে ছোট হিসাবে সাজাতে হবে ছয় দুই চার সাত আট তিন এক পাঁচ এটাকে বড় থেকে ছোট হিসাবে সাজালে হবে আট আট সাত সাজিয়ে দেওয়াই আছে তোমরা তাহলে কি করবে আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এবার কি বলছে দেখো চার দাগের পরের বা আগের বা মাঝের সংখ্যা বসাও যেখানে যেমন শূন্যস্থান আছে সেখানে সেমন তেমন সংখ্যা বসাতে হবে ছয়ের পরে হবে সাত আটের আগে হবে সাত চারের পরে পাঁচ তারপর ছয় সাতের পরে আট তারপর নয় আটের পরে নয় ও তিনের আগে দুই এবার আসছি পাঁচ দাগের প্রশ্নে বর্ণ শব্দ শব্দগড় এখানে বন্ধুরা অর্থপূর্ণ বর্ণ বসিয়ে সঠিক অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে ক লেখা আছে ক হস্রয়ী কই ম লেখা আছে ম হস্রয়ী মই আ লেখা আছে আম ও আম ফ লেখা আছে ফল ফল ভ লেখা আছে ভ অন্তস্ত ভয় লেখা আছে চ ল চল ঘ লেখা আছে ঘর ঘর এগুলো লিখবে এছাড়া তোমরাও যদি নতুন বর্ণ বসিয়ে আরও অন্য অর্থপূর্ণ শব্দ গঠন করতে পারো সেগুলোও করতে পারো কোনো অসুবিধা নেই বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে বন্ধু প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এছাড়াও বন্ধুরা এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে তারাও তাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে এই ভিডিওগুলিকে কাজে লাগাতে পারে এছাড়া বন্ধুরা এই প্রশ্নপত্রগুলি যদি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ফাইল আকারে কিংবা বিভিন্ন শিক্ষামূলক তথ্য পিডিএফ ফাইল আকারে পেতে চাও তাহলে সরাসরি সংযুক্ত হও আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদার্স লাইব্রেরিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম ওখানে ক্লিক করে তোমরা সরাসরি সংযুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এছাড়াও বন্ধুরা তোমাদের জন্য আমাদের চ্যানেলে আগে থেকেই অনেক ভিডিও বানানো আছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট স্টেশনে গিয়ে ক্লিক করো প্রি প্রাইমারি আর তোমাদের জন্য সবচেয়ে উপকারী ভিডিওগুলো দেখে নাও ধন্যবাদ